হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিএস ডেলি ব্লগে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানাপত্র সব গুছিয়ে টুছিয়ে এই তোমাদের সামনে একটু আড্ডা দিতে আসলাম। এবার কিছুক্ষণ পর সব আমার সারাদিনে যে কাজকর্ম, মানে ডেলি ব্লগের যে কাজকর্ম থাকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর এখানে খুব গরম জানো তো আমাদের এই দিকে, তাই আমার মুখের অবস্থা এরকম 12টা বেজে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো। না চা গরম, এ না বিস্কুটটা নাও। আচ্ছা খাও খাও খাও। এই যে কর্তা বাবা চা খাচ্ছে, শোনে না, চা খাবে। এই বিস্কিট পড়ে গেল গেল। এই রেসিপিটা তো তোমাদেরকে দেখানোর কিছু নেই, প্রতিদিনকার মতো একই রেসিপি। আলু ভাজি ধীরে দিয়ে দিলাম। অরলের ডালটা চুকবো, আর এই যে প্রতিদিনকার একই রেসিপি এইটা থাকবেই আমার। একটু বেশি তো বন্ধুরা, নাহলে আমার ছেলে এমনিতেই তো খায় না। দেখো তোমরা কত রোগা, তার উপর যদি আলু না বলি যেটুকুন খায় ওইটুকু আর খাবে না। আলু ভাজা না খাবে, কিছু খেতে চাই না, সেটি সব করলে খাবো না। কি খাবো, কি ফিরে কে খাবে না, ওই ভাতের সাথে মিশে মিশে খাওয়া থাকে। এটা ভাবি দাবি ওইটা খায়, এটা ঘুরতে যায় পাপার সাথে দাদির সাথে। ও দেয় মিষ্টি, তারপরে তোমার হচ্ছে চিপ। অ্যাকচুয়ালি আমার ছিল না অতটা মিষ্টিও পছন্দ করে, ও আমার মতো হচ্ছে নুনটা নুনটা জিনিস পছন্দ। মশলাটা বেটে নিই, এখন ধরো কী তরকারি হবে বুঝতে পারছি না। ডাল আর আলু ভাজিটা করি, তারপরে আবার ভালো হবে। মশলাটা বেটে রাখি, আমি তো মিষ্টিতে মশলা করি, তো কারেন্ট ফারেন্টে খুব গরম হয়েছে। রবিবার টেবিল টেবিল যদি খাড়াই মিষ্টি মশলা করে রাখ।
বন্ধুরা বলো ভিডিও কেমন লাগছে? আমার মুখ তো দেখা যাচ্ছে না, না ভিডিওটা কি করে সেভ করা হচ্ছে? প্যান্টটা না ঠিকঠাক কেনা হয়নি, বুঝলে তো? এই জন্য ভিডিওটা সেভ করছে না। আমার বড় এই ডালটা খেতে খুব ভালো লাগে, বুঝলেন তো? বড়লা ডালগুলা খেতে খাই, জানি আজকে ঠান্ডা চিকেন হওয়ার যাই না, এখন এখন বাড়িতে নেই তো রান্না করে ডালটা যা আসবো তাই ডালটা একটু এগিয়ে দিই বন্ধুরা। বন্ধুরা এই যে হিং একটু ডালটা মিশিয়ে এটা করতে হবে। চলেন চলেন হাত ধরেন, গরম চল, তোর গরম এতে ই আছে তো, এখানে রাখবো পেঁয়াজ আছে তো, সঙ্গীত এবার চান টান করা হলো বাবুর, এবার ও ঠাকুরকে নম করছে, প্রতিদিন চান করে ঠাকুরকে নম করে না বাবা, হয়েছে? সব ঠাকুরকে করো, সব ঠাকুরকে হয়েছে, এবার শি পড়ো, অত কাজ করলো এই ঠাস, এবার দোদো দিতে হবে, আচ্ছা তাহলে দোদো দিতে হবে, ফোন দিতে হবে, দুষ্টু, তাহলে আমাকে একটা ফ্ল্যান কিস দাও, ভালো করে দাও। প্রতিদিনকার কাজ ওর সবজি ঢালা, এই যে কি করছে বাবু, ভালো করছে দম, করা ভাজা করলা গেছে, আলু গেছে, করলা গেছে, গুড আফটারনুন, তোমরা সব কী করছো? সবারই স্নান টান খাওয়া দাওয়া মানে কমপ্লিট হয়ে গেছে, এরকম আমি সব কাজ সেরে কাচাকুচি করে রান্না সেরে এই বাবুকে চান করিয়ে এবার নিজে চান করে উঠলাম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবার তো অবশ্যই করো। আর এই দেখো আমার ছেলে দুষ্টুমি, দেখো এরকম দুষ্টুমি করছে, দেখো 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 দুষ্টুটার মজা দেখো, এ দেখো গোটা ঘরে গাড়ি নিয়ে কি করে বেড়াচ্ছে, দেখো ওই দেখো দেখো ওই দেখো দেখো।
তো যা বলছিলাম লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইবার তো অবশ্যই করো তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার আমি পাচ্ছি না আমার সাবস্ক্রাইবার হচ্ছেই না মানে সাবস্ক্রাইবার বাটনটা মনে হচ্ছে অনই হচ্ছে না তো বন্ধুরা এরকম করলে কিন্তু চলবে না আমি কিন্তু এবার কেঁদে দেখে ফেলবো তোমরা একটু যদি পাশে থাকো তো আমার চলার পথটা তো সোজা হয়ে যাবে তাই না তো শেষবারের মতো বলছি ভিডিওটা কন্টিনিউ দেখো ভালো মন্দ খারাপ তোমরা আমাকে বলবে ঠিক আছে তো আজকে এখানে অনেক কথা বলেছি অনেক বকবক করেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।